পঁচিশশো টাকা জি। কি কাঠের তৈরি এটা ভাইয়া? সেগুন কাঠ না, আসলে কিন্তু অরিজিনাল খুব সেগুন কাঠ, খুব পাওয়ারফুল কাঠ। আমরা জানতে চাচ্ছিলাম আপনার শপের ভিতরে সর্বনিম্ন কম কত রেটের মাল পাওয়া যায়? সর্বনিম্ন পাওয়া যাবে হচ্ছে 2500 টাকার একটা খাট পাওয়া যাবে। 2500 টাকা থেকে শুরু। ভিউয়ার যদি চায় যে তাদের কোনো আসবাবপত্র বিক্রি করার জন্য, সেক্ষেত্রে আপনারা কিনবেন কিনা? হ্যাঁ অবশ্যই কিনবো। আপনারা ক্রয় করেন? হ্যাঁ ক্রয় করি। এবং বিক্রয় করেন? বিক্রয় করি। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, মিরপুর 14 ক্যান্টনমেন্ট কোসকেত বাজার রজনীগন্ধা সুপার মার্কেটের অপর সাইডে খাবার হাট নামের একটি হোটেল আছে। এই হোটেলের পাশ দিয়ে একটি গলি ঢুকছে, এই গলি দিয়ে আপনারা সোজা ঢুকলে পরে দেখতে পারবেন ভাই ভাই সুপার মার্কেট। ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সেকেন্ড হ্যান্ড ফার্নিচার মার্কেট। আর ভিউয়ার্স, তাহলে আমরা শুরু করি, দেখি ভাই আজকে আমাদেরকে কী কী কালেকশন দেখায়। একটা সোফা সেট দেখবো, আমরা যে সোফা সেটটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা হচ্ছে আপনার আকাশী কাঠ। আকাশী কাঠের তৈরি জি। এটা টি টেবিল কয়টা হবে? টি টেবিল একটা, পাঁচটা সিট, ফাইভ সিটের শুকনা কাঠ। এবং মানে এটা 2-1? 2-1। সব হোম কভার কি সব হবে? হোম কভার এই যে নতুন একদম ফ্রেশ, ফ্রেশ ভেজাল নাই, একদম ইনটেক। আর এটার প্রাইস আপনারা কত চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি 32,000 টাকা। যদি কোনো ভাই নিতে চায় তাহলে একটু ডিসকাউন্ট করবো। ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে এটা? একবারে ফিক্সড রাখা যাবে হলো 30,000 টাকা। যদি কাস্টমার একটা আবদার করে আবদারটা রাখা যাবে কিনা? না, আমি তো পয়লে প্রথমে বলছি যে 32,000 টাকা, তাহলে 30,000 টাকা নিচে রাখা যাবে না, টুটু মাল একটু কম পাওয়া যাবে। মানে আমাদের ভিউয়ার যদি আপনাদের শপে আসে যদি একটা আবদার করে আবদারটা রাখতে পারবেন কিনা? আচ্ছা সেটা দেখা যাবে, যদি আসে তাহলে অবশ্যই কম রাখবো। আর নেক্সট আমরা কি দেখবো? আর ভিউয়ার্স, নেক্সট আমরা একটা সোফা সেট দেখতে পারতেছি, আমরা যে সোফা সেটটা দেখতে পারতেছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা বার্মাটিক সেগুন। বার্মাটিক সেগুন জি। 100% না, ডুপ্লিকেট কোনো কিছু করতেছে? ডুপ্লিকেট কোনো কিছুই নাই। আপনি ফাইবারগুলো দেখেন, যদি চায় ওনাদের কোনো দক্ষ মিস্ত্রি আনার পর এগুলো চেক করার জন্য, সেই ক্ষেত্রে পারবে কিনা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর এটা আপনার কয় সিটের সোফা সেট? এটা পাঁচ, ফাইভ সিট, পাঁচ সিটের সোফা সেট। অর্থাৎ হচ্ছে 3-1-1 জি। আর একটা টি টেবিল পাবেন, একটা টি টেবিল হবে, আর ফোম কভার পাবেন নিজে। আর এটার প্রাইস আপনারা কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 35,000 টাকা। 35,000 টাকা দাম চাচ্ছেন, ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? যদি কোনো ভাই আসে তাহলে অবশ্যই একটু ডিসকাউন্ট করবো, অসুবিধা নাই। নিত্য নতুন ভিডিও পেতে বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর নেক্সট আমরা আর কি দেখবো? ভিউয়ার্স, আমরা নেক্সট আর একটা খাট দেখতে পাচ্ছি, আমরা যে খাটটা দেখতে পাচ্ছি সেটা কি বেবিদের খাট? জি জি। এটা কয় ফিট আছে? এটা 2.5 ফিট বা মনে করেন যে 7 ফিট। 2.5 ফিট বাই 7 ফিট? হ্যাঁ। আর পাশ হচ্ছে 2.5 ফিট, পাশ হবে 2.5 ফিট। অনেক গর্জি আছে যে ওজন অনেক। এটা আপনার কি কাঠের তৈরি? কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ, কাঁঠাল কাঠ। আর বিছনা হাসি হবে কি কাঠের? কাঁঠাল কাঠ, কাঁঠাল কাঠের, সম্পূর্ণ কাঁঠাল কাঠের, সম্পূর্ণ কাঁঠাল কাঠ। এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটার প্রাইসটা হচ্ছে আপনার 6,500 টাকা। 6,500 টাকা এবং আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দেবেন জি। আর নেক্সট আপনার কি দেখবো? ভিউয়ার্স, নেক্সট আমরা একটা সোফা সেট দেখতে পাচ্ছি, আমরা যে সোফা সেটটা দেখতে পাচ্ছি এটা আপনার মানে কয় সিটের সোফা সেট? ফাইভ সিট, ফাইভ সিট, ফাইভ সিটের সোফা সেট জি। আর এটার ফোম কভার হবে? ফোম কভার হবে। টি টেবিল ফোম কভার হয়েছে? এটা ফোম কভার হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ। আর টি টেবিল আছে কি? টি টেবিল আছে তিনটা, তিনটা। আর এটা কি কাঠের তৈরি? আকাশমণি কাঠ। আকাশমণি কাঠের তৈরি জি। এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটার প্রাইসটা হলো আপনার 25,000 টাকা। 25,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে কত টাকা যাবে? যদি কোনো ভাই আসে তাহলে অবশ্যই ডিসকাউন্ট করবো একটু, আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করতে যাচ্ছিলেন। আর ইয়ার্স, নেক্সট আমরা একটা খাট দেখতে পাচ্ছি, অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। আর গর্জিয়াস, আমরা যে 6 ফিট বাই 7 ফিট, আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা মূলত কি এক কাঠের উপরে ডিজাইনটা না আপনার আলগা নকশা? এক কাঠের উপরে। 100% জি, 100%। এটার গাড়িটা কয় ইঞ্চি আছে? এটা গাড়িটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি কাঠের উপরে। 2.5 ইঞ্চি? 2.5 ইঞ্চি। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা আকাশী কাঠ? আকাশী, আকাশী কাঠের তৈরি জি। এটার বক্স, এটা হচ্ছে ফুল বক্স, ফুল বক্স জি। আপনার এটা বিছনার হাসি হবে কি কাঠের? আকাশী কাঠের, সম্পূর্ণ সম্পূর্ণ আকাশী কাঠের জি। ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। ভাই এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটা প্রাইস হচ্ছে চাচ্ছি আপনার 40,000 টাকা। 40,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? যদি কোনো ভাই নিতে চায় তাহলে আমরা একটু অবশ্যই ডিসকাউন্ট করবো, আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করবে। যে খাটটা দেখতে পাচ্ছি সেটা আপনার কি কাঠের তৈরি? এটা সেগুন কাঠ, পিওর সেগুন। 100%? হ্যাঁ 100%, 100% না হলে কোনো টাকা নেই। আর এটার আপনার গাড়িটা কয় ইঞ্চি? গাড়িটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি হবে জি। আর ডিজাইনটা কি এক কাঠের উপরে না এটা আপনার আলগা নকশা? আলগা নকশা, আলগা আলগা আলগা, এটা চাপ নকশা বলে। আর এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 4 ফিট বাই 7 ফিট। বিছনা হাইসা হবে কি কাঠের? বিছনা হাইসা হলো আপনার গর্জন কাঠের। গর্জন কাঠের। এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটার প্রাইসটা হলো আপনার 14,000 টাকা। যদি কোনো ভাই নিতে চায় তাহলে আমরা একটু ডিসকাউন্ট করবো, ডিসকাউন্ট করে দেবেন আলোচনা সাপেক্ষে। আর নেক্সট আমরা 100% ভালো মাল, খুব 100% মাল, খুব ভালো মাল।
আর নেক্সট আমরা আরেকটা খাট দেখতে পারতেছি, এটা আপনার কি কাটে তৈরি? এটাও সেগুন কাঠ 100% 100% কোনো ভেজাল নেই। এটা ডিজাইনটা কি এক কাটের উপরে না এটা আলগা নকশা? এটাও চাপ নকশা আলগা। এই যে দেখেন চাপ নকশা। এটা কি কাটে তৈরি? এটাও সেগুন কাঠ। আর গাড়িটা কয় ইঞ্চি হবে এটার? এটাও 2.5 ইঞ্চি গাড়ি, গাড়িটা শুধু 2.5 ইঞ্চি, আর এটা হলো এই 1 ইঞ্চি কাটের উপরে। 1 ইঞ্চি কাটের উপরে ডিজাইনটা আছে। আর এটা আপনার বিছনা হিসাবে কি কাটের? গর্জন কাঠ। গর্জন কাঠের প্রাইস কত চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি 16,000 টাকা। 16,000 টাকা এবং আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, নেক্সট আমরা একটা কর্নার সার্ভিস দেখতে পাচ্ছি। আমরা যে সার্ভিসটা দেখতে পাচ্ছি এটা আপনার, এটা কিন্তু বারমাটিক কাঠ হচ্ছে, বারমাটিক কাঠের তৈরি। জি জি। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আপনার 6 ফিট বাই 3 ফিট, মানে লম্বাই হবে 6 ফিট, পাশটা হবে 3 ফিট। জি। আর এই যে বিছানে মানে থাকগুলো যে রাখা, এগুলো কি কাঠের তৈরি? এটা হচ্ছে আপনার এই আকাশি কাঠ। আকাশি কাঠের তৈরি মানে ভিতরের? হ্যাঁ হ্যাঁ দেখ। আর কাঠটা এটা কয় ইঞ্চি আছে? এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি? জি। পাল্লাটা কি 1 ইঞ্চির উপরে? হ্যাঁ এটা 1 ইঞ্চি হবার। আর উপরে যে বোর্ডটা আছে ওটা কি? গর্জনের, গর্জনের বোর্ড পিছনে, গর্জনের পিছনে হবে গর্জনের বোর্ড। আর উপরেটাও কাঠ? উপরেটা হবে কাঠ। জি সম্পূর্ণ কাঠ। ড্রয়ার দুইটা আছে না? ড্রয়ার আছে দুইটা। আর এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি 12,000 টাকা। 12,000 টাকা দাম যাচ্ছিলেন এবং আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন। নেক্সট আমরা একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। আমরা যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা সেগুন কাঠ। সেগুন কাঠের তৈরি? এটাকে মানে ড্রেসিং টেবিলটার নাম কি, মানে কি মডেল? ঘর মডেল বলে। ঘর মডেল মানে উপরে চালের মতো? জি জি চালের মতো। এগুলো সব সেগুন কাঠ। এগুলো সেগুন কাঠের? জি সব সেগুন কাঠ। আর ড্রয়ার হবে কয়টা? ড্রয়ার হবে আপনার 3টা। 3টা ড্রয়ার হবে? 3টা ড্রয়ার। এই যে দেখেন ড্রয়ারের কাঠগুলো কত মোটা দেখেন। ড্রয়ারের সাইডের কাঠগুলো কি কাঠের? সেগুন কাঠ। সেগুন কাঠের? জি। এই যে দেখেন এগুলো কি সেগুন কাঠের? হ্যাঁ ফাইবার, ফাইবার দেখেন না আপনি, এই যে এই যে ফাইবারগুলো দেখছেন, এই যে দেখেন ফাইবার। ঠিক আছে। আরেকটা পাল্লা হবে না? জি জি একটা পাল্লা। আর এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটার প্রাইসটা চাচ্ছি 12,000 টাকা। 12,000 টাকা একটু বিক্রির দাম বলেন। যদি কোনো ভাই আসে তাহলে অবশ্যই একটু ডিসকাউন্ট করবো। আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট করবেন? জি। আর নেক্সট আমরা আর কি দেখব? নেক্সট একটা আলমারি আছে ভিউয়ার্স। নেক্সট একটা আমরা আলমারি দেখতে পাচ্ছি। আমরা যে আলমারিটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা হলো মালয়েশিয়ান ওক কাঠ। মালয়েশিয়ান প্রসেসিং ওক কাঠের তৈরি? জি জি জি। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আছে হলো আপনার 8.5 ফিট, আর হলো উচ্চতা হলো 6 ফিট। আর একটা গ্লাস হবে? আর এখানে ভিতরে তো দেখতেই পারতেছেন এই যে ভিতরে এখানে হ্যাঙ্গার আছে শাড়ি রাখার, এখানে আবার নিচে ইয়ে আছে, আবার এইদিকে একটু এইদিকে দেখান, এই যে একটা ড্রয়ার আছে। ঠিক আছে। এরপরে আমরা যে সুকেসটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা মালয়েশিয়ান ওক কাঠ প্রসেসিং। মালয়েশিয়ান প্রসেসিং ওক কাঠের তৈরি? এটা ড্রয়ার কটা আছে? এটা ড্রয়ার আছে দুইটা, পাল্লা আছে দুইটা। ডয়ার দুইটা, পাল্লা হবে দুইটা নিচে, আর উপরে হলো 3টা পাল্লা, উপরে হবে 3টা পাল্লা। এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 4 ফিট বাই 7 ফিট। 4 ফিট বাই 7 ফিট। এটা প্রাইসটা কত যাচ্ছিলেন? এটা 6,000 টাকা হলে আমরা বিক্রি করবো। 6,000 টাকা হলে বিক্রি করবেন? জি। আর নেক্সট আমরা আর কি দেখবো? হ্যাঁ ভিউয়ার্স, নেক্সট আমরা একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। আমরা যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা আপনার কয় সিটের ডাইনিং টেবিল? এটা 6 সিট, 6 সাইডের ডাইনিং টেবিল। জি। এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে? 3.5 ফিট। 3.5 ফিট বাই 5 ফিট। এটাকে কি মডেল বলে? আপনারা বলতেছেন এটা সেগুন কাঠের, যদি কোনো ভাই অবিশ্বাস করে তাহলে অবশ্যই আমরা দেখাই দেবো। ঠিক আছে। এটারে আমরা সাইজে উড়ামু, ভাড়াই দিয়ে উড়াইয়া দেখাই তারপর দিব। আর এবং কি মিস্ত্রি নিয়ে আসলে যে কোনো মিস্ত্রি বলবে যে খাটের ফাইবার দেখে বলতে পারবে যে এটা সেগুন কিনা। আর এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট হবে। বিছনা হিসেবে হবে কি কাঠের? বিছনাটা হবে গর্জনের বোর্ড। গর্জনের বোর্ড পুরোটা একবারে ঢালাই বিছনা পুরোটা। আর এটার প্রাইসটা আপনি কত চাচ্ছিলেন? এটার প্রাইসটা হচ্ছে আপনার 45,000 টাকা। 45,000 টাকা? আর ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে? যদি কোনো ভাই আসে তাহলে অবশ্যই ডিসকাউন্ট করবো। আলমারিটা কি এখনো বার্নিশ হয় নাই? বার্নিশ হয় নাই এখন, তো আইনা খালি রাখলাম। এটা কি কাঠের তৈরি?
এটা আপনার সেগুন কাঠ, সেগুন কাঠের তৈরি, চিটাগাং সেগুন কাঠের তৈরি। এটার পাশটা কয় ইঞ্চি হবে? এটা পাশিটা এই পাল্লাগুলো 1 ইঞ্চি মোটা। এই পাশটা কয় ইঞ্চি আছে? এটা হচ্ছে আপনার 24 ইঞ্চি। 24 ইঞ্চি হবে? 24। আর এর পাল্লা হবে কয়টা? তিনটা। তিনটা হবে। আর ডয়ার হবে কয়টা? এটার ডয়ার আছে একটা। ডয়ার আছে একটা, জি ভিতরে। আর এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা 6 ফিট আর উচ্চতা হলো 6.5 ফিট। 6 ফিট বাই 6.5 ফিট। আর এটার প্রাইসটা আপনি কত যাচ্ছিলেন? এটার প্রাইসটা হচ্ছে আপনার 45,000 টাকা। 45,000 টাকা। এবং আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দেবেন? এবং ডিসকাউন্ট করবো মানে এটা আপনার বাজার যাচাই করে আপনি নেবেন, ঠিক আছে? এটা আপনি একটা মিস্ত্রি নিয়ে আসবেন কিংবা 20টা মিস্ত্রি আনলে কোনো আপত্তি নেই, আপনার কার্ড দেখে তারপর নেবেন। 100% ভালো মাল নাইলে কোনো পয়সা নেই। 100% গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি। নেক্সট আমরা একটা সোফা সেট দেখতে পারতেছি ভাই, আমরা যে সোফা সেটটা দেখতে পারতেছি এটা আপনার কী কাঠের তৈরি? সেগুন কাঠের। সেগুন কাঠের তৈরি, জি। আমি একটা ফোম উঠে দেখতে যাচ্ছিলাম যে আসলে সেগুন না অন্য কিছু। আমি আপনাদের সুবিধাতে একটা ফোম উঠে দেখানোর চেষ্টা করতেছি। 311 পাঁচ সিটের বিহার্স। আমি আপনাদের সুবিধাতে সোফার বাইরের ডিজাইনটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের তৈরি। এটার ডিজাইনটা কি রাখা? হাতির সুর মডেল বলে। এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটা প্রাইস চাইতেছি আপনার 35,000। যদি কোনো ভাই নেয় তাহলে অবশ্যই ডিসকাউন্ট করবো। আমরা যে নেক্সট যে খাটটা দেখতে পাচ্ছি এটা আপনার কি কাঠের তৈরি? এটা ভাই আকাশি কাঠ ভাইয়া। আকাশি কাঠের তৈরি, জি। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা 6 ফিট বাই 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট, জি। এটার বিছানা রাইসা হবে কি কাঠের? বিছানাটা হবে মেয়াগুনি, আর হচ্ছে আপনার হাইসাটা হচ্ছে আপনার এই আকাশি কাঠ। আকাশি কাঠের এই যে দুইটা ডয়ার আছে, আপনার যদি কোনো পণ্য থইতে পারে রাখতে পারেন তাহলে রাখেন, সমস্যা নেই। আর এটার প্রাইসটা কত যাচ্ছিলেন? এটার প্রাইসটা যাচ্ছি 16,000 টাকা। 16,000 টাকা। এবং আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করে দিবেন? জি অবশ্যই। এটা হচ্ছে আপনার আকাশি কাঠ। আকাশি কাঠের খাট বেবিদের, জি জি। এটা কয় ফিট আছে? এটা 3 ফিট বাই আপনার 7 ফিট। 3 ফিট বাই 7 ফিট, জি। এটার বিছনা হাইসা হবে কি কাঠের? বিছনা হবে আপনার এই মেহাগুনি কাঠ, হাইসা হবে আপনার আকাশি কাঠ। আর এটার প্রাইস কত যাচ্ছিলেন? এটা তো ফিক্সড প্রাইস হলো হচ্ছে আপনার 2500 টাকা। মাত্র 2500 টাকা, জি। আমাদের চ্যানেল থেকে যদি কোনো ভিউয়ার্স আপনাদের কোনো প্রোডাক্ট কিনতে চায় সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবে কি না? অবশ্যই, যদি কিছু কমানো যাবে